সবই ভেসে আসে, কনভার্টিং পলিসি এবং আলটিমেটলি আই ক্যান আইডেন্টিফাই দ্য বেস্ট পসিবল ওয়ে টু অ্যাচিভ দ্য গোল। ফলে যে কোনো গবেষণাকে আমরা কি বলতে পারি, তা আমরা বলতে পারি যে কম্বিনেশন অফ টু সেটস অফ থিঙ্কিং, দ্যাট ইজ দ্য ডাইভার্জেন্ট অ্যান্ড কনভার্জেন্ট থিঙ্কিং। এখন দেখা যাক সত্যি কি এই দুটো থিঙ্কিং দিয়ে আমরা পেয়ে যেতে পারি যে হ্যাঁ গবেষণা এই দুটোর সমন্বয়। এখানে আমি অতি সম্প্রতি আমার এক বাঁশিওয়ালার সঙ্গে আলাপ হয়েছিল, এই যে বাঁশের বাঁশি যারা বিক্রি করে সেরকম এক বাঁশিওয়ালা। আজ আমি সেই বাঁশিওয়ালার গল্পই বলবো যে কিভাবে ডাইভার্জেন্ট অ্যান্ড কনভার্জেন্ট থিঙ্কিং সে করতে পারে। বাঁশিওয়ালার অনেক রকমের বাঁশি তার কাঁধে দেখে আমি একদিন জিজ্ঞেস করলাম যে ভাই তুমি যে এত বাঁশের বাঁশি তৈরি করেছো, যে তুমি কিভাবে এই বাঁশি প্রস্তুত করলে? কারণ ওখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে একটা বাঁশের লম্বা বাঁশের চোঙ অর্থাৎ যাকে আমরা বলি বাঁশ, তার একটা দিক আবদ্ধ সামনে একটা ফুটো, আর অন্যদিকে ছটা অথবা সাতটা ফুটো। আমরা এই যে তুমি ফুটো গুলো করলে, এই যে সামনে একটা ফুটো করলে করে বিভিন্ন রকমের সুর আসছে, এর পিছনে কারণটা কি? আমরা এই যে যারা শুনছেন তাদের যদি আমরা জিজ্ঞেস করি সবাইকে, কাউকে না কাউকে, যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ডিফারেন্ট টাইপস অফ সাউন্ড, এই যে বাঁশের বাঁশি যাকে আমরা বাঁশরি বলি, এই বাঁশরিতে সাতটা সুর প্রতিধ্বনিত হচ্ছে, সা রে গা মা পা দা নি সা। এখন এই যে এই গবেষণা একজন সায়েন্টিস্টের কাজ যে কিভাবে এই সাতটা ফুটোতে এই সুর আসবে, ভেসে আসবে, বা ছটা ফুটোতে এই সুর গুলো কি করে আসবে, বানাচ্ছে একজন ইলিটারেট বাঁশিওয়ালা। তো সে বললো দেখুন আমি যখন এইগুলো তৈরি করি, আমি একটা ফুটো করি, তারপর অন্যদিকে ফু দিয়ে দিয়ে ঠিক অন্য ফুটোটা কত দূরে করব, তারপরে ফুটোটা কত দূরে করব, সেইভাবে করতে করতে যাই এবং আলটিমেটলি আমি বাঁশিটাকে কমপ্লিট করি। একটা দিক আবদ্ধ, আবদ্ধ না রেখেও করতে পারি, একটা দিক কেটে দিয়ে জিবি দিয়ে দিতে পারি, জিবি দিয়েও আমি ফু দিতে পারি, তাহলে ফু দেওয়ার জন্য একটাই আছে। ফলে আমরা যে বাঁশের বাঁশি আমরা বলছি, এতে সুর আসার কারণটা কি? আমি তার উত্তরটা বলে দিই, একে বলে রেজোন্যান্স অফ এয়ার কলাম, অর্থাৎ বাঁশের মধ্যে যে বাতাসের স্তর আছে বাঁশের চোঙার মধ্যে, সেই বাঁশের চোঙায় ফু দিলে একটা অনুনাদ বা কম্পন হয়, এই কম্পনের ফলে কি হয় না, সুর গুলো উৎপন্ন হচ্ছে। একজন ইলিটারের বাঁশিওয়ালা সে কিন্তু এর লজিকটা জানে না, সায়েন্সটা জানে না, অথচ সে কিন্তু যা বানাচ্ছে একজন সায়েন্টিস্টের সমান কাজ। অর্থাৎ এই যে বানাচ্ছে যে হ্যাঁ এত রকমের বাঁশি লম্বা হলে কেমন হবে, ছোট হলে কেমন হবে, ফুটা জোরে দিলে কেমন হবে, ফুটা আস্তে দিলে কেমন হবে, কেমন কেমন সা কখন হয়, আমারও সা কখন হতে পারে বলে দেখুন আপনি ওই ছটা ফুটোকে যদি ওপর রেখে দেন, দিয়ে আমার ফুটোতে সুর দেন, হাওয়া দেন, দেখুন আসছে আওয়াজ সা, একটা ফুটো বন্ধ করে আবার ফু দেন রে, আরেকটা বন্ধ করুন গা। আমি আশ্চর্য হলাম বাঁশিওয়ালার এই দেখে যে হোয়াট ইজ দ্য সিস্টেম হি অ্যাডপ্টেড, ইলিটারেট ফ্লুট মেকার, ফ্রুট মেকার, যে একজন ইলিটারেট ফ্রুট তৈরি করছে, সে কি করে এই সাউন্ড গুলোকে জাজ করলো। অথচ আমরা যারা সায়েন্টিস্ট, আমরা যারা গবেষণা করি, এত শিক্ষিত হয়েছি, তারাও ভাবিনি যে রেজোনেন্স অফ এয়ার কলামে ওঠানামা করার জন্য আমাদের এই সুর সৃষ্টি হতে পারে। আমি তাকে বললাম ভাই তোমার এই যে বাঁশি করলে তার জন্য তুমি কিছু পড়াশোনা করলো, আমরা আর কোথায় পড়াশোনা করবো, আমরা এই মাস কাটি, মাস কেটে ঠিক মতো সুযোগ বুঝে একটা দিক বন্ধ করি বা এইভাবে তৈরি করি, বাজারে বিক্রি করি। এখন এই যে ঘটনাটা, এই যে ইভেন্টটা, এই ইভেন্টটা আমাদেরকে কি দেয় না, একজন ইলিটারেট ম্যান হি ডাজন্ট নো দ্য সায়েন্স, সে সায়েন্সটা জানে না, কিন্তু হি অ্যাপ্লাই দ্য সায়েন্স ইন এ প্রপার ম্যানার, এবং প্রত্যেকটা সাউন্ডকে পারফেক্টলি রেজোন্যান্স করে দিচ্ছে, এবং তার জন্যে যে ইকুইডিস্ট্যান্স না করে বা একটা ফুটো থেকে আরেকটা ফুটোর যে দূরত্ব, সেই দূরত্ব ঠিক করা এবং ফু দিয়ে ফুয়ের কম বেশি করা, এতগুলো পারফেক্ট কনসেপ্ট সে তৈরি করেছে, করে একটা বাঁশি তৈরি করে ফেলেছে। ফলে গবেষণা
এখানে কি আছে, এই কাজটুকুতে কি দেখছি আমরা? দ্যাটস নাথিং বাট ডিভোশন। একজন গবেষক কি হবেন? তিনি নিবেদিত হবেন তার গবেষণায়, এবং তিনি নিবেদিত হলে কখনোই তখন আসবে না এই প্ল্যাজিয়ারিজম আসছে, এই আমি অন্যের টুকে দিলাম, এই আমি দেখে করলাম এবং আমার বোধ হয় সমস্যা নেই, সমস্যা পাওয়া যাচ্ছে না, এবং সমস্যা পেলেও সেই সমস্যাকে কি করে সমাধান করব তার কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। অর্থাৎ গবেষক এই দিকটাই ক্লিয়ার করছে যে বাঁশিওয়ালার গল্প, হি মাস্ট বি এ ডিভোটেড পার্সন টুয়ার্ডস হিজ প্রবলেম, টুয়ার্ডস টু সলভ হিজ প্রবলেম, টু অ্যাচিভ দ্য গোল অফ হিজ প্রবলেম। এটা যদি সাকসেসফুলি করতে হয় তাহলে তাকে অবশ্যই ডিভোটেড হতে হবে, এবং তখনই সে এই গবেষণাটা করতে পারে। এখন সত্যি সত্যি কি ধরনের ডিভোশন দরকার, অর্থাৎ কি ধরনের হায়ার অর্ডার অফ থিঙ্কিং দরকার, এ করতে গিয়ে আমরা গবেষণার একটা সুন্দর ডেফিনেশন দিই যে রিসার্চ ইজ দ্য কম্বিনেশন অফ ইন্ডাক্টিভ ডিডাক্টিভ থিঙ্কিং। গবেষণাকে আমরা বলি কি রিসার্চ ইজ এ সাইন্টিফিক অ্যাপ্রোচ, হোয়াট এভার বি দ্য সাবজেক্ট, হোয়াট এভার বি দ্য ডিসিপ্লিন, ইট মাস্ট বি সাইন্টিফিক, ইট মাস্ট বি সিস্টেম্যাটিক, ইট মাস্ট বি লজিক্যাল, ইট মাস্ট বি ফলোড এ সিস্টেম্যাটিক ম্যানার, অর্থাৎ ফলোড সিস্টেম্যাটিক স্টেপস, এত রকমের আমরা বলে থাকি। ইট মাস্ট এস্টাবলিশ দ্য কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ, কত কিছু বলি। ফলে এই যে ইন্ডাক্টিভ ডিডাক্টিভ সিস্টেম, যে কোনো গবেষণা থেকেই খুব সহজ একেবারেই, অনেক ছোটবেলা একটা গল্প শুনেছিলাম যে একটি লোকের মার খুব জ্বর হয়েছে, জ্বর হতেই সে দেখলো তার মার ভীষণ গা গরম, সে ছুটতে ছুটতে ডাক্তারের কাছে যখন যাচ্ছে তখন রাস্তার ধারে এক কামার বসেছিল, তাকে বলে এই শোন শোন কোথায় যাচ্ছিস, না মার ভীষণ জ্বর প্রচন্ড গা গরম হয়েছে, বলে তাই নাকি তুই এখানে আয়। কামার তার হাপরে একটা কাস্তে পুড়িয়ে বলে দেখ এটা কেমন গরম, বলে রুড়ি পাবলি ছ্যাক করে জলে ডুবি দিয়ে বলে দেখ কি হলো, ওরা একবারে ঠান্ডা যা তুই বাড়ি চলে যা, বাড়ি চলে গিয়ে মাকে জলে ডুবি দে, মাকে বেশ কয়েকবার জলে ডুবিয়ে দিল, মাকে যখন বেশ জলে ডুবিয়ে দিল তখন কি হলো, তখন দেখা গেল যে মা মারাই গেল। অর্থাৎ এই যে আমি বলেছি ইন্ডাক্টিভ ডিডাক্টিভ, অর্থাৎ দ্যাট ম্যান ডাজন্ট নো হোয়াট ইজ ইন্ডাকশন, অর্থাৎ আমি যখন একটা গবেষণা করতে যাচ্ছি আমার তিনটে স্টেপস ওখানে লুকিয়ে আছে, একেবারে ইন্ডাকশন, দেন জেনারালাইজেশন, দেন ডিডাকশন। আমি এখন সিম্পলি যদি কোভিড এর গল্পটা বলি যে কোভিড নিয়ে আমাদের এত চিকিৎসার হইচে হচ্ছে, সেখানে দেখুন ঠিক একই অপারেশন ফলো করা হচ্ছে, যে কোভিড এর জন্য ওষুধ প্রস্তুতি, নানাভাবে ওষুধ প্রস্তুতি, কম্বিনেশন নানান কম্বিনেশন ওষুধ প্রস্তুতি, এবং সেই ওষুধ অ্যাপ্লাই করা, প্রথমে এর কাছে, প্রথমে এর উপর, তার উপর, এই নানাভাবে অ্যাপ্লাই করতে করতে শেষ পর্যন্ত সিদ্ধান্তে আসা যে এর কোনো ব্যাড ইফেক্ট নেই, ইটস প্রপারলি অ্যাপ্লিকেবল, অর্থাৎ জেনারেলাইজ করা। এখন দেখলাম ঠিকই ইন্ডিয়াতে এসে গেছে, আজ থেকে হচ্ছে আমাদের কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ তার ডিডাকশন শুরু হয়েছে। অর্থাৎ আমি একটা গবেষণাতে বলছি যে সেই গবেষণাতে আমি রিচ করতে গিয়ে তার ইন্ডাকটিভ অ্যাপ্রোচটা অ্যাডপ্ট করে জেনারেলাইজ করেছি, জেনারেলাইজ করার পর তাকে সেই যে জেনারেলাইজেশন অ্যাপ্রোচ তাকে আমি ডিডাকশন এসে হাজির করছি, এবং তখন এটা সাকসেসফুল হচ্ছে। ফলে একটা অ্যাডভান্স মেথড অফ রিসার্চ এর দুটো অ্যাপ্রোচ এর কম্বিনেশন, ফার্স্ট অফ অল হচ্ছে ইন্ডাকশন, দেন জেনারেলাইজেশন, দেন ডিডাকশন। এখানেও ভেরি রিসেন্টলি আমার সঙ্গে এক স্ট্যাটিস্টিশিয়ানের দেখা হয়েছিল, তিনি বললেন ভাই আমার একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আছে। এখন কি এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা শুনে আমার এই কথাটাই মনে হলো যে গভর্নমেন্ট ঠিক করেছে যে চার ধরনের প্যাডি সিডস উৎপন্ন করেছে, ধানের বীজ উৎপন্ন হয়েছে চার ধরনের, গভর্নমেন্টের ইচ্ছে যে এই চার ধরনের বীজের মধ্যে চারটে প্লটের মধ্যে কোন প্লটে কোন বীজটা সবচেয়ে ম্যাক্সিমাম আউটপুট দিতে পারে এই গবেষণাটা চালানো, অর্থাৎ চার ধরনের প্যাডি সিডস আর চার ধরনের প্লট,
এই চার ধরনের প্লট আর চার ধরনের প্যারিসিস নিয়ে গবেষণা করে স্ট্যাটিস্টিশিয়ানকে দায়িত্ব দেওয়া হবে হলো যে আপনি ঠিক করে বলুন যে এই কোন প্লটের জন্য প্লট এ বি সি ডি আর সিডস এর যদি আমি এক্স ওয়াই জেড ও বা যে কোনো একটা বলি তার মধ্যে কোন সিডসটা কোন প্লটের জন্য মোস্ট অ্যাপ্লিকেবল। এই ঘটনাটা যখন স্ট্যাটিস্টিশিয়ানকে মাঠে আলোচনা হচ্ছিল তখন একজন কৃষক যিনি ডাইরেক্টলি চাষবাস করেন সেও শুনেছিল। সে অ্যাপ্রোচ করলো যে দেখুন স্ট্যাটিস্টিশিয়ান তো করছেই, কাজে আমাকেও যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমিও এই কাজ করে দেখাতে পারি। খুব ভালো, তাকেও চার ধরনের বীজ দেওয়া হলো, চারটে প্লট দেওয়া হলো অন্য জায়গায়। এখানে স্ট্যাটিস্টিশিয়ান তিনি প্রথম বছর কি করলেন, চারটে প্লটে এই বি সি ডি ধান লাগিয়ে ফেললেন, লাগিয়ে ধান উঠলো, তারপরে তিনি সেগুলোকে কাউন্ট করলেন, কাউন্ট করে রেকর্ড করে রাখলেন। দ্বিতীয় বছর আবার করলেন, অন্য কোথায় ঘুরিয়ে দিলেন, র্যান্ডমলি আবার অন্য দিলেন, তৃতীয় বছর আবার দিলেন, চতুর্থ বছর আবার দিলেন। অর্থাৎ চার বছর ধরে তিনি নির্ধারণ করলেন যে এ বীজটা কোন প্লটের জন্য উপযুক্ত, বি বীজটা কোনটা, সি বীজটা কোনটা। এটা ইন্টারেস্টিং ভাবে, অর্থাৎ যে কৃষক সে কি করলো, সে করলো প্রথম বছরই প্রতি প্লটকে চারটে করে টুকরো করে নিল, চারটে প্লটকে চারটে টুকরো করলো, এ বি সি ডি লাগিয়ে দিল, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি লাগিয়ে দিল। এবং এক বছর পরে যখন ধান উঠলো সে এক বছর পরেই বলে দিল যে কোন প্লটটা কোন ধানের জন্য সবচেয়ে উপযুক্ত। এখন এই যে কৃষকের অ্যাপ্রোচ, তার মধ্যে কি আছে? কৃষকের অ্যাপ্রোচের মধ্যে আছে হি হ্যাজ দ্য নলেজ অ্যাবাউট ইন্ডাকশন। সে আগেই জানে যে আমি যদি এই চার একই প্লটকে চারটে ভাগে ভাগ করে ধান লাগিয়ে দিতে পারি তাহলে তার প্রোডাকশন হবে, দ্বিতীয় প্লটেও তাই হবে, তৃতীয় প্লটেও তাই হবে, কারণ হি হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা আছে, ধান চাষ করে সে হাতে কলমে, সেইটুকু জানে যে হাতে কলমে কাজ করার জন্য আমি এইভাবে কাজ করে নিতে পারি, কাজে তার ইন্ডাকটিভ নলেজ আছে। সেকেন্ড নলেজ আছে তার এই যে এক বছরের ওয়েদার পরের বছর ঠিক নাও থাকতে পারে, কাজে এবছর যদি আমি পারফেক্টলি যে ওয়েদার পেয়েছি পরের বছর ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে, ওয়েদার শুটের জন্য প্রোডাকশন হ্যাম্পার করে যেতে পারে। অর্থাৎ দ্বিতীয় বছরে প্রোডাকশন ওয়েদার চেঞ্জ হয়ে গেল তখন আমার ফলন ঠিক মতো হবে না, কাজে হি হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স অ্যাবাউট ওয়েদার। তৃতীয় বছরেও তাকে দেখা গেল, খুলে দিয়ে গেল, তৃতীয় বছরেও কি হতে পারে, গোলমাল হতে পারে, তখন হি হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স অ্যাবাউট ওয়েদার। তিন নম্বর, হি হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য নেচার অফ সয়েল, যে সয়েল চেঞ্জ করার সময় যা যা দরকার সেটা এখানেই পেয়ে যেতে পারি। ফলে আলটিমেটলি একজন কৃষক এক বছরেই সে এই এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করে দিতে পারলো। কেন পারলো না, হি হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স ইন্ডাকটিভ লজিক, অ্যাট দ্য সেম টাইম হি হ্যাজ দ্য আইডিয়া অ্যাবাউট জেনারালাইজেশন, অ্যান্ড হি হ্যাজ অলসো দ্য আইডিয়া অ্যাবাউট ডিডাকশন। স্ট্যাটিস্টিশিয়ান বললো ভাই আমি কিন্তু চার বছর পরে ফেল করে গেলাম, দেখা গেল যে আমি চার বছর পরে যে ডেটা দিছিলাম ওই কৃষক প্রথম বছরই যে ডেটা দিল দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। অর্থাৎ এক বছরের মধ্যেই ওই ভদ্রলোক কিন্তু দেখিয়ে দিল যে হ্যাঁ এই এইভাবে যদি সম্পন্ন করা যায় এই ফিল্ডের জন্য এই বীজ উপযুক্ত, এই ফিল্ডের জন্য এই বীজ উপযুক্ত। এখানেও সে একটা কথায় আসে, একটা গবেষণা করতে গিয়ে কিভাবে তাহলে আমরা প্রসিড করবো, এরকম একটা অ্যাডভান্স মেথোলজি অফ রিসার্চ করতে গিয়ে আমরা কিভাবে প্রসিড করবো। আমরা হামেশাই দেখেছি যে ইউনিভার্সিটিতে যখন গবেষণা করে গবেষকরা, তখন যারা গবেষণার বিচার করেন মাস্টারমশাইরা, তারা প্রথমেই তাদেরকে ভেবে নেন যে উই আর দ্য সুপিরিয়ার দ্যান দ্য স্কলার, স্কলার এসছে তার চেয়ে আমরা অনেক সুপিরিয়ার। ফলে তারা যখন তার আইডিয়াটা প্রেজেন্ট করতে আসে প্রথমেই তাদেরকে আমরা বলি কি, নেগেটিভ অ্যাপ্রোচ, তোর কিচ্ছু হয়নি, ইটস নট দ্য প্রপোজাল, ইউ জাস্ট গো অ্যান্ড রাইট ইট এগেন, তুমি যাও এবং আবার লেখো, সেকেন্ড জন তাই, থার্ড জন তাই। অর্থাৎ এই যে অ্যাপ্রোচ, অর্থাৎ গবেষককে স্বাধীনতা দেওয়ার অভাব আমাদের মধ্যে আছে বলেই গবেষণাতে গবেষকের মধ্যে একটা ভীতি তৈরি হয়, ওয়েদার মাই ওয়ার্ক ইজ অরিজিনাল ইন নেচার
তখনই সে কি করে না এখান ওখান নানা জায়গা থেকে টুকতে সংগ্রহ করে, টুকতে চাই যে আমার তো তার মানে ঠিক হচ্ছে না, আমি একে ধরি ওকে ধরি তাকে ধরি। ফলে অ্যাডভান্স রিসার্চ মেথডোলজিতে প্রথমেই যেটা দরকার, গিভ দ্য ফ্রিডম টু দ্য স্কলার, প্রত্যেক স্কলারকে স্বাধীনতা দাও, দেখো যে তুমি করো, তুমি ঠিক করছো। আই জাস্ট গিভ দ্য ডিরেকশন অনলি, আমি তোমাকে এই ডিরেকশন দিতে পারি, এই ডিরেকশন তোমার কাজে লাগবে। ইউ জাস্ট এক্সপ্লোর দ্য নিউ আইডিয়াস, তাকে যদি উৎসাহ দেওয়া যায় সে তো এগিয়ে যাবে এক্সপ্লোর করতে নিউ আইডিয়াস। ফলে এক নম্বর হচ্ছে অ্যাডভান্স রিসার্চ মেথডোলজির প্রথম প্রপোজিশন হচ্ছে গিভ দ্য ফ্রিডম টু দ্য স্কলার, গিভ দেম ইনসেন্টিভ সো দ্যাট দে ক্যান themselves carry out the study. যে তাদেরকে ইনসেন্টিভ দাও যে দেখো তুমি ঠিক করছো, তুমি প্রসিড করো, এই জায়গায় তোমার রেক্টিফাই করে নাও, দিজ আর দ্য সোর্সেস, তুমি যাও খোঁজো এই সোর্সগুলো সন্ধান করো। তাহলে সেকেন্ড ইস্যু হচ্ছে তাদেরকে ইনসেন্টিভ দাও। থার্ড ইস্যু হচ্ছে নেভার পুট দ্য নেগেটিভ ইনসেন্টিভ, তাদেরকে কখনোই নেগেটিভ ইনসেন্টিভ বা নেগেটিভ অ্যাপ্রোচ তাদের সামনে উপস্থাপিত করো না। কারণ প্রথমেই একজন গবেষক এবং যারা গবেষণা বিচার করছেন তাদের ভাবা উচিত যে আমিও একদিন হয়তো গবেষণা করেছি, কাজেই আমিও একদিন স্কলার ছিলাম, এই যে স্কলার ছিলাম আর আমি আজকে জাজ হয়েছি, এই দুটোর মধ্যে যে তফাৎ সেটা কিন্তু কিচ্ছু নয়, ইটস নাথিং বাট টু প্লেস, আমি চেয়ারে বসে আছি, হি ইজ অন দ্য বেঞ্চ, নাথিং মোর। গবেষণা তখনই অরিজিনাল হতে পারে, অ্যাডভান্স হতে পারে, যদি আমি কি করি না আমি ফ্রিডম পাই, আমি কোনো নেগেটিভ অ্যাপ্রোচ না শুনি। ভেরি রিসেন্টলি আমি দুটো গবেষকের গবেষণা পত্র আমার কাছে এসে হাজির হয়েছে, সেই গবেষণা পত্রগুলো দেখে আমার আশ্চর্য হয়েছি যে গবেষককে ভেরি সিম্পল অ্যানালিসিস করার দরকার। এখানে বলে অ্যানালিসিসের নেচার হচ্ছে এই যে আমরা অ্যানালিসিস করতে গিয়ে বেশিরভাগই আমরা ভাবি যে আমরা বোধ হয় যখনই আমি অধ্যাপনায় ঢুকেছি আই এম ভেরি ভেরি এক্সপার্ট ইন স্ট্যাটিস্টিক্স, আই এম ভেরি ভেরি এক্সপার্ট ইন জাজমেন্টাল সিস্টেম, কিন্তু আমি ভাবিনি যে দুটো গরু আর চারটে ছাগলে ছটা গরু হতে পারে না। এই পারসেপশন অনেক সময় আমাদের সমস্যা তৈরি করে দেয়, ফলে আমরা অ্যানালিসিস করতে গিয়ে ওভার এনথুজিয়াস্টিক হয়ে যায়, অর্থাৎ আমার যা দরকার নেই সেটাকে আমি দেখাতে যাই গবেষণা পত্রে রিপোর্টিং এর সময়। এই প্রবলেম, এই সমস্যা, এই যে ঝোঁক, এটা কি গবেষণার মূল ডাইমেনশনটাকে নষ্ট করে দেয়। ভেরি রিসেন্টলি আমার কাছে একটা আসাম ইউনিভার্সিটি থেকে গবেষণা পত্র এসেছে, তার জাজ করতে গিয়ে দেখলাম তার সুপারভাইজার খুব চেনা, তাকে বললাম ভাই আপনি এইভাবে কেন ওকে বিরক্ত করেছেন, বলে আরে ভাই এখন তো এসপিএস এর সিস্টেম হয়ে গেছে, কাজে এসপিএস এস অ্যাডপ্ট করেছে। আমি বললাম দেখুন ইটস ওকে, এসপিএসএস ইজ এ কম্পিউটার সিস্টেম, ইটস এ প্যাকেজ, এসপিএসএস ইজ এ ভেরি গুড, কোনো সমস্যা নেই, কিন্তু ইউ জাস্ট ইন্ডিকেট হোয়াট ডু ইউ নিড, তুমি কি চাইছো সেটুকুই ইন্ডিকেট করো। আমার চাই আজকে রিসার্চ মেথডোলজি আমি বলবো এবং তার জন্য কিছু স্টোরিজ বলবো, ইটস নট দ্যাট আই উইল মেনশন এ হিউজ হিস্ট্রি অফ রিসার্চ from the ancient to the modern period. You just pinpoint, there are many analyses we can obtain from SPSS. Exactly what is my hypothesis, what is my objectives? You just indicate in your thesis, that is the objective and that is the analysis. Sutaran, SPSS tere thik jinish tuku nao, thik jinish tuku thesis e put karo. Notuba ki hobe? ওই যে স্ট্যাটিস্টিশিয়ান আর কৃষকের গর্বের মতন, কৃষক জাস্টিফাইডলি তার দিকটাকে সিম্পলি অ্যানালিসিস করে দিয়েছে, আমাদের সেই বিখ্যাত ঠাকুরের কথা, ঈশ্বর যদি চাও কিভাবে পেতে পারি, যখন তার শিষ্য এসে বললো তোকে যদি জলে ডুবিয়ে রেখে দেয় তুই বাঁচার জন্য যেমন ছটফট করবি সেই রকম, এত সিম্পল, অথচ কি হয় ফিলোসফি ভাবা যায় না। কাজেই এই যে গবেষণাও কিন্তু সেই সিম্পল, ইউ জাস্ট ইন্ডিকেট ইউর অ্যানালিসিস ভেরি সিম্পলি এবং ভেরি সিস্টেমেটিক্যালি ক্লিয়ার এবং টু দ্য পয়েন্ট, ইউ ইউজ এসপিএসএস বাট নট ইন এ জার্গনিক সিস্টেম
স্ট্যাটিস্টিক্স ইজ নট এ জার্গন, ইট গিভস এ সিস্টেম্যাটিক কনক্লুশন। কাজে সেইখানে এসো, তবেই হতে পারে তোমার অ্যাডভান্সড অ্যাপ্রোচ। ফলে অ্যাডভান্স মেথোলজিতে আর কি থাকবে, ইট মাস্ট বি ক্রিয়েটিভ ইন নেচার। আমরা কি করি, আমরা সবসময় ঢোকার চেষ্টা করছি যে এই হবে এই হবে, কিন্তু সেটা নয়। ইট মাস্ট বি ক্রিয়েটিভ ইন নেচার, ইট মাস্ট বি স্যাটিসফাই দ্য কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ, যে কার্যকারণ সম্পর্ককে তুলে ধরবে, তবেই আমার হবে। ইট মাস্ট বি ইনোভেটিভ ইন নেচার। আমরা জানি সেই বিখ্যাত গবেষক, আমরা যার উপরে আজকে গোটা মেডিকেল সায়েন্স নির্ভর করে আছে, রঞ্জন, অর্থাৎ তার এক্স রে আবিষ্কার, তিনি চেয়েছিলেন যে ক্যাথোড রে, পিচ ব্লেন্ডের উপরে ক্যাথোড রে আরোপ করে দেখতে চাইছিলেন যে কি ইফেক্ট হতে পারে। হঠাৎ তার হাতটা উল্টো দিকে যাওয়াতে তিনি দেখলেন আমার হাতের মাংস বেশি নেই, শুধু হাড়। টেনে এনে দেখলেন না, ঠিক আছে, উনি লাফিয়ে উঠলেন, ইউরেকা। ইটস অলসো এ ভেরি ভেরি হাই কোয়ালিটি রিসার্চ, যাকে আমরা বলি হাইলি ডিসকভারি, ডিসকভার বেসড রিসার্চ। অথচ ইট ওয়াজ নট হিজ ইন্টেনশন, কিন্তু তিনি করতে গিয়ে আবিষ্কার করে ফেললেন, যা আজকে সারা বিশ্বকে নতুন চিকিৎসার ক্ষেত্র তুলে ধরেছে। এটা হলো গবেষণা, যে গবেষক হবেন নিবেদিত, গবেষক হবেন ক্রিয়েটিভ, তবেই এটা অ্যাডভান্স রিসার্চ মেথোডোলজি হবে। যদি তিনি না হন, অর্থাৎ তার অ্যাপ্রোচ যদি জাস্ট আমি নানা দিক থেকে সংগ্রহ করে দেবো, ইটস নট নেসেসারি। তিনি সাহায্য নেন, গবেষকের এভরি ফ্রিডম আছে, তিনি সাহায্য নিতে পারেন, তিনি নেন, তাতেই কি হবে না, তার গবেষণা হতে পারে। এখন সত্যি একটা গবেষণা যে ইটস ভেরি ভেরি সিম্পল বাট ইটস ভেরি ভেরি ইন্টেন্সিভ, আমি একটা অত্যন্ত সিম্পল স্টোরি বলবো এখানে। স্টোরিটা এরকম, একটা ছোট্ট ছেলে, এ ভেরি লিটল বয়, ছোট্ট ছেলে, তার একটা ডান্ডা আর একটা গুলি আছে, সে মাঠে গেল ওই ডান্ডা আর গুলি নিয়ে খেলতে। মাঠটা খুব বড় নয়, কিন্তু ছেলেটার ইচ্ছে যে ডান্ডা আর গুলি নিয়ে যে গুলিটাকে এমনভাবে হিট করবে যাতে অন্তত মাঠের যে বাউন্ডারি, ইট জাস্ট ক্রস দ্য বাউন্ডারি অফ দ্য ফিল্ড, ফিল্ডের বাইরে চলে যেতে পারে। এবং সে ট্রায়াল এরর করতে করতে একবার হিট করলো, বাউন্ডারির বাইরে চলে গেল তার গুলিটা, সে লাফিয়ে উঠলো, ও বাহ, আমি পেরেছি। এই যে একটা ভেরি সিম্পল স্টোরি অফ এ লিটল বয় উইথ ডান্ডা অ্যান্ড গুলি, সত্যি এটা কি কোনো গবেষণার দিক আছে? আমি এটা দেখে আশ্চর্য হয়ে গেছিলাম যে অল কম্পোনেন্টস জাস্ট রিভিল দি স্টোরি, all components of research revealed by this story. Again, what are the variables? Dekho, independent variables ki amra bhabi, independent variable, dependent variable, categorical variable, amra onek bhabi. Ekta little boy, tar ichche hoyeche je ekta danda diye guli ta ke amar bhabe pitbe, je sei guli ta mater baire giye porbe, ortat je boundary ache mat tar baire giye porbe. So what are the variables? ডান্ডা একটা, গুলি একটা, তার নেচার অফ হিটিং একটা, টাইম অফ হিটিং একটা, দিস আর দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এন্ড আলটিমেটলি হোয়াট ইজ দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দ্যাট গুলি দ্য পারফরমেন্স অফ দ্য বয়, গুলিটা রিচ করে চলে গেছে ওখানে। এখন এই যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিকেট করলাম, একটা ছোট্ট বালক হোয়াট হি হ্যাজ ডান, কি সে করলো, গবেষণাকে আমরা কি বলি, হোয়াট ইজ অ্যান এক্সপেরিমেন্ট? আপনারা যারা শুনছেন তাদের যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ অ্যান এক্সপেরিমেন্ট, আমরা কাকে বলবো একটা এক্সপেরিমেন্ট? আমি উত্তর দিয়ে দিই, এক্সপেরিমেন্টে কি আছে, একজন গবেষক কেমিস্ট্রি গবেষণা করছেন, তিনি কতগুলো রিয়েজেন্ট নিয়ে গবেষণা করতে গেছেন, এই রিয়েজেন্ট থেকে নতুন কোন রিয়েজেন্ট আসে কিনা দেখতে চান। ফলে তিনি কি করছেন, এই যে রিয়েজেন্ট গুলো তাতে নানা ধরনের ইনগ্রেডিয়েন্ট পুট করছেন, অর্থাৎ ম্যানিপুলেশন অফ ভ্যারিয়েবলস। ওই বাচ্চাটা কি করলো না, ম্যানিপুলেট করতে চেষ্টা করলো, যে গুলিটাকে ডোকায় ঠুকলে সে উঠতে পারে, মাঝে ঠুকলে উঠবে না, অর্থাৎ ডান্ডা দিয়ে আমি যে হিট করছি, দ্যাট মিন্স দ্য বাচ্চাটি, অর্থাৎ ছোট বয়, লিটল বয়, ম্যানিপুলেটস দ্য ডান্ডা অ্যান্ড গুলি, অর্থাৎ
সিম্পলি ম্যানিপুলেশন সে করলো, নানাভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। এই ম্যানিপুলেট করতে করতে এক সময় সাকসেসফুল ম্যানিপুলেশন হয়। ফলে একটা এক্সপেরিমেন্ট কি, এক্সপেরিমেন্ট হচ্ছে আমার যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোকে ম্যানিপুলেট করা। আমরা কি করে করি ম্যানিপুলেশন? আমরা তিন ভাবে করতে পারি। একটাকে বলি ফিজিক্যাল ম্যানিপুলেশন, একটাকে বলি স্ট্রাকচারাল ম্যানিপুলেশন, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ম্যানিপুলেশন। এই তিন ভাবে আমরা ম্যানিপুলেট করতে পারি। অথচ একটা বাচ্চা কিন্তু সেই টাইপ ম্যানিপুলেশন করলো এবং কন্ডাক্টিং দ্য এক্সপেরিমেন্ট। ফলে এখানে আমরা দেখছি যে একটা ছোট্ট বাচ্চা ডিভোটেডলি ম্যানিপুলেট করলো তার যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো, তার আউটপুট কি হলো? আউটপুট হলো সাকসেসফুল ম্যানিপুলেশন হলেই তার রেজাল্ট হবে, সে দেখলো হ্যাঁ। অর্থাৎ সে জেনারালাইজেশন কি হলো, না আমি যদি গলিটা ডগায় ঠিক মতো হিট করি গলিটা উঠে যাবে, এবং এই ওঠা অবস্থায় আমি যদি জোরে তাকে হিট করি ঠিক গলিটার মাঝে, ইট উইল ক্রস দ্য বর্ডার। অর্থাৎ বাচ্চাটা ফিল করলো যে আমাকে গলিটা মাঠের বাইরে ফেলতে গেলে আমাকে কি করতে হবে, না গলিটার ডগায় হিট করতে হবে, ম্যানিপুলেট করতে হবে, এইভাবে গলিটা উঠে যাবে উঁচুতে, আমি তখন আমার ডান্ডা দিয়ে জোরে হিট করবো ওই গলিটার মাঝে এবং ইট উইল ক্রস দ্য বর্ডার। এই যে ইটস এ ভেরি সিম্পল স্টোরি, কিন্তু ইটস অ্যান এক্সপেরিমেন্টাল রিসার্চ, যে দেখাচ্ছি যে একটা পরীক্ষামূলক গবেষণাতে কি হবে, না পরীক্ষামূলক গবেষণা কিভাবে সঞ্চালিত হবে, না সেখানে কতগুলো ম্যানিপুলেশন হবে, ম্যানিপুলেশনের ফলে একটা আউটপুট হবে, এবং এই আউটপুট তাকে কি দেবে, না আলটিমেটলি টু রিচ দ্য গোল অফ দ্য প্রবলেম, অর্থাৎ সমস্যা সমাধান করতে সাহায্য করবে। ফলে এই অ্যাডভান্স রিসার্চ মেথোডোলজি যখন আমরা ভাবব সেখানে কি আছে, সেখানে আছে তিন ধরনের ডিজাইন আছে। ডিজাইন নাম্বার ওয়ান, ডিজাইন নাম্বার ওয়ান যাকে আমরা রিসার্চ ডিজাইন বা রিসার্চ প্রপোজাল বলি, হাউ টু মেক দ্য রিসার্চ প্রপোজাল, অর্থাৎ কিভাবে আমরা এই রিসার্চ প্রপোজাল প্রস্তুত করব যাতে আমার যে প্রসপেক্টিভ সলিউশন তার একটা আইডিয়া পেতে পারি। সেখানে যা যা কম্পোনেন্ট আমরা ভালো করে জানি, একটা রিসার্চ প্রপোজাল তৈরি করতে গেলে তাতে কি কি থাকা দরকার, তাতে দুটো প্রশ্নের উত্তর আমি সবসময় বলি, ইউ জাস্ট পুট দ্য আনসার অফ দ্য টু কোশ্চেন্স। নাম্বার ওয়ান, হোয়াই শুড আই ক্যারি আউট দ্য স্টাডি, দ্যাট মিনস হোয়াট ইজ দ্য এমার্জেন্স অফ দ্য প্রবলেম, কেন আমার ভিতর থেকে এই সমস্যাটা এলো। আমরা ভাবি বোধ হয় সোশ্যাল সায়েন্সে আমাদের গবেষণার ক্ষেত্র খুব কম, বেসিক্যালি ইটস কমপ্লিটলি রং। There are many issues in social sciences and that could be innovated by the researcher. Second, what is the social significance or what would be my contributions if I carry out the study? এই দুটি প্রশ্ন আছে আমার ওই রিসার্চ প্রপোজাল বা যাকে আমরা বলি রিসার্চ ডিজাইন। সেকেন্ড ডিজাইনকে আমরা বলি স্যাম্পল ডিজাইন বা স্যাম্পলিং, ডিজাইন অফ স্যাম্পলিং, অর্থাৎ আমি যে গবেষণাটা করব সেই গবেষণা কাদের নিয়ে করবো, হু আর দ্য টার্গেট গ্রুপ। আমি যদি লিটারেচার সার্ভে করি সেখানে আমার একটা টার্গেট গ্রুপ হতে পারে, আমি এই একই ধরনের এই দশটা বিখ্যাত সাহিত্যিকের লেখা নিয়ে গবেষণা করতে পারি, দিজ আর মাই এরিয়া। সেরকম সোশ্যাল সায়েন্সে আমরা কি করবো বা সায়েন্সে কি করবো, হু আর দ্য টার্গেট গ্রুপ, কাদের নিয়ে আমি এই গবেষণাটা পরিচালিত করছি, দ্যাট মিন স্যাম্পল ডিজাইন। এই স্যাম্পল ডিজাইনে আমাদের রিভিল করে ভেরি ভেরি, এখানে হয়তো এ নেই যে একটা সিম্পল ইকুয়েশন আছে যে আমি আমার গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে এই, সবসময় মাথায় রাখতে হবে হোয়াট ইজ দ্য বেসিক আইডিয়া অফ দ্য রিসার্চ। গবেষকের মূল উদ্দেশ্য হলো এই, সে কি করে, না গবেষণা বিরাট পপুলেশন নিয়ে পরিচালিত করা যায় না, ধরা যাক আমি আমার যত মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যে 11 লক্ষ ছেলে মেয়ে তাদের উপরে গবেষণা করতে চাইছে, কিন্তু ইটস ইম্পসিবল। তার জন্য আমরা কি করি, না স্যাম্পল করি। এই কিভাবে স্যাম্পল করব, তাতে আমরা বলি যে দুটো প্রপোজিশন এখানে লুকিয়ে আছে। যে কোনো ধরনের অ্যানালিসিস করতে গিয়ে এই দুটো প্রপোজিশনকে সবসময় মনে রাখা দরকার। নাম্বার ওয়ান, দ্য পপুলেশন মাস্ট বি নর্মালি ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ আমার 11 লক্ষ ছেলে মেয়ে নর্মালি ডিস্ট্রিবিউটেড, and the selection of sample must be random. এই দুটো আইডিয়াস আমার মাথায় থাকবে। কেন থাকবে? আমরা দেখেছি যে স্যাম্পল কি করে, না এরার ভ্যারিয়েবলটাকে মিনিমাইজ করতে চেষ্টা করে। যত মিনিমাম নাম্বার অফ স্যাম্পল হবে তত এরার বাড়বে,
যত ম্যাক্সিমাম নাম্বার অফ স্যাম্পল হবে তত এরার কমতে কমতে যাবে। যেহেতু আমরা হোল পপুলেশনকে নিয়ে কাজ করতে পারি না, ওই জন্য কি করি আমরা চাই রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। সেখানেই প্রশ্নটা আসছে যে রিপ্রেজেন্টেটিভ কথাটা কেন, অর্থাৎ আমি যদি স্টুডেন্টস অফ সেকেন্ডারি স্কুল নেই, আমার স্যাম্পল মাস্ট রিভিল দ্য নেচার অফ স্টুডেন্টস অফ সেকেন্ডারি স্কুল, দ্যাট ইজ কল্ড রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ আমি যাদের স্যাম্পল নেই, আমি যদি ট্রাইবেল নেই, তাহলে ট্রাইবেল গ্রুপ কে নেবো, যারা রিভিল করবে দে আর দ্য ট্রাইবেল, কাজে দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। কিন্তু আই মাস্ট সিলেক্ট দ্য স্যাম্পল বাই অ্যাডপ্টিং র্যান্ডম স্যাম্পল টেকনিক। এই যে টেকনিক, সেখানে খুব ভেরি ভেরি সিম্পল স্ট্যাটিস্টিক্স এ অনেক সময় বলা হয় যে 30টা থাকলে আমরা তাকে বলেছি যে এটাতে আমরা জেনারেলাইজ করতে পারি, মিনিমাম 30 স্যাম্পল হলে হয়ে যায়। কিন্তু এখানে নানান বিতর্ক আছে, কাজে আমরা চাইবো যে স্যাম্পল অ্যাট লার্জ অ্যাজ পসিবল একজন গবেষক নেবেন। তিনি 300 নিতে পারেন, 400 নিতে পারেন, 500 নিতে পারেন, এরকম কোনো রেস্ট্রিকশনই নেই। এটা ডিপেন্ড করছে দ্য ফিজিবিলিটি অফ দ্য ওয়ার্ক। যেমন আমি যদি বলি 200, ধরা যাক এখানে সারা ইয়েতে পশ্চিমবঙ্গে 3000 কলেজ আছে, 3000 কলেজকে আমি কলেজের নেচার দেখতে যাচ্ছি, ঠিক আছে 3000 আমার পপুলেশন, আমি তার 10% নেবো, অর্থাৎ 300 নিলাম, ইটস ওকে। কাজেই ডিপেন্ড করছে হোয়াট ইজ মাই স্টাডি অ্যান্ড হোয়াট ইজ দ্য নেচার অফ মাই স্টাডি, তার উপরে ডিপেন্ড করছে আমার স্যাম্পল ডিজাইন। এই স্যাম্পল ডিজাইনে আমি এই দুটো পলিসিকে অ্যাডপ্ট করবো, ইট মাস্ট বি র্যান্ডামলি সিলেক্টেড। যদি দেখা যায় কোন রকমে হচ্ছে না, আমাদের অনেক রকমের টেকনিক আছে সিলেকশন, কিন্তু দ্যাট অ্যাপ্রোচেস যেমন ইনসিডেন্টাল স্যাম্পলিং, অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং, এই সবগুলোই কি করে না, ইট ইভলভস দ্য এরার, এরা এরার প্রস্তুত করে দেয়। কাজে এরার গুলো এলিমিনেট করে একজন গবেষকের উদ্যোগ, অর্থাৎ সে কি করবে না, স্যাম্পল মাস্ট বি র্যান্ডামলি সিলেক্টেড। থার্ড ডিজাইনকে আমরা বলি স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন। এখন এই যে আমরা এতগুলো কথা বললাম, এতগুলো কথার পিছনে আছে যে একজন গবেষক গবেষণা করতে গিয়ে তিনি দেখেন যে তিনি যাদের নিয়ে গবেষণা করছেন, তার দেখে আমি একটা গ্রুপ অফ স্টুডেন্টস কে নিয়ে করছি, আমি ভাবিনি যে তাদের মধ্যে উইদিন দ্য স্টুডেন্টস গ্রুপ দে হ্যাভ দ্য ডিফারেন্সেস। এই যে আমি 100টা ছেলে নিয়েছি, তাদের মধ্যে উইদিন ডিফারেন্স একটা থেকে আছে, তাদের বুদ্ধি আলাদা আলাদা হতে পারে, তাদের ইন্টেলিজেন্স আলাদা হতে পারে, যাকে আমরা বলি তাদের সোশ্যাল সিস্টেম আলাদা হতে পারে। অর্থাৎ আমরা যাদের ধরে নিয়েছি যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা এক্সপেরিমেন্টাল ভ্যারিয়েবল যাকে বলি, এছাড়াও কি হয় না, অনেক রকমের এক্সট্রেনিয়াস ভ্যারিয়েবল বা ইন্টারভেনিং ভ্যারিয়েবল কাজ করে। এই যে এক্সট্রেনিয়াস আর ইন্টারভেনিং ভ্যারিয়েবল গুলো, সেগুলো কি হয় না, আমার গোটা গবেষণাকে প্রভাবিত করে দেয়। খুব সিম্পলি আমরা যদি দেখি, এখন এর অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়ার টেস্ট চলছে, সেখানে হঠাৎ দেখা গেল একদিক থেকে আরেক দিকে জোরে হাওয়া বইছে, তখন তাড়াতাড়ি যিনি ব্যাটসম্যান তিনি হাত তুলে বলেন দেখুন এখন ব্যাট করতে পারবো না। কেন না, দেখুন হাওয়াতে কিন্তু বলের মুভমেন্টকে বদলে দিচ্ছে, বলে আমি যে লক্ষ্য করে ব্যাটটা চালাবো সেই লক্ষ্যে এসে নাও করতে পারে। অর্থাৎ ইন্টারভিন করছে দা এয়ার, ইন্টারভিনিং দা হোল সিস্টেম। সেরকম যে কোনো গবেষণায় অজস্র ইন্টারভেনিং ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলোকে যদি আমি কন্ট্রোল করতে চাই, অর্থাৎ যেগুলো ইনহেরেন্ট ইন্টারভেনিং ভ্যারিয়েবল যেমন বুদ্ধি, সেগুলোকে আমরা বাইরে থেকে কন্ট্রোল করতে পারি না, অর্থাৎ ফিজিক্যাল ম্যানিপুলেশনের দ্বারা পারি না, আমাদেরকে তখন স্ট্যাটিস্টিক্যাল ম্যানিপুলেশন করতে হয়। অর্থাৎ হাউ টু কন্ট্রোল দ্য ইন্টারভেনিং অর এক্সট্রেনিয়াস ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলগুলোর প্রভাব কিন্তু খুব বেশি আমার গবেষণাকে প্রভাবিত করতে পারে। তার জন্য কি আছে না, একেই বলি স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন বা ডিজাইন অফ রিসার্চ, এই এই ডিজাইন অফ স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ আমি রিসার্চ ডিজাইন নয়, ঘুরিয়ে বললে বলা যায় এগুলোকে অনেক সময় বলা হয় ডিজাইন অফ রিসার্চ। অর্থাৎ আমি নানা রকমের রিসার্চ ডিজাইন অ্যাডপ্ট করতে পারি, আমি ইন্টারঅ্যাক্টিভ ডিজাইন করতে পারি, এক্সপেরিমেন্টাল ডিজাইন করতে পারি, পোস্ট ফ্যাক্টর ডিজাইন করতে পারি, আমি র্যান্ডমাইজ ডিজাইন করতে পারি, আমি ক্রসিং ডিজাইন অ্যাডপ্ট করতে পারি, আমি নেস্টিং ডিজাইন অ্যাডপ্ট করতে পারি, এরকম নেস্টিং অ্যান্ড ক্রসিং ডিজাইন অ্যাডপ্ট করতে পারি, আমি অনেক রকমের ডিজাইন অ্যাডপ্ট করতে পারি টু কন্ট্রোল দ্য ইন্টারভেনিং ভ্যারিয়েবল। এই যে ডিজাইনগুলো আমি অ্যাডপ্ট করছি, মাথায় রাখতে হবে এই ডিজাইনগুলো মূলত আমরা যারা গবেষণা করি এক্সপেরিমেন্টাল রিসার্চ সোশ্যাল সায়েন্সেও,
তাদের ক্ষেত্রে এটা বেশি অ্যাডাপ্টেবল। কিন্তু যারা এক্সপেরিমেন্টাল রিসার্চ করছে না, আমাদের বেশিরভাগ গবেষণায় সোশ্যাল সায়েন্সে এক্সপেরিমেন্টাল রিসার্চ নয়, ফলে সেখানে ইন্টারভেনিং ভ্যারিয়েবলকে আমরা যদি কন্ট্রোল করতে চাই তাহলে কিন্তু সেই আগেই আমার স্যাম্পলিং ডিজাইনকে প্রপারলি অ্যাডপ্ট করতে হবে। অর্থাৎ এক্সপেরিমেন্টাল রিসার্চ না করে আমি সোশ্যাল সায়েন্সে সার্ভে রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ যাই করি না কেন, সেখানে যদি ইন্টারভেনিং ভ্যারিয়েবলকে কন্ট্রোল করতে হয় তাহলে আমার দরকার কি র্যান্ডমাইজেশন ইন সিলেক্টিং দ্য স্যাম্পল। তারপর আমরা তার অ্যানালিসিস গুলোকে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, আমি অ্যাপ্রোচ অফ অ্যানালিসিস আলাদাভাবে করতে পারি, করে আমি দেখাতে পারি যে হ্যাঁ আমার যা অবজেক্টিভ সেটাকে আমি স্যাটিসফাই করতে পারি। অর্থাৎ আমি যদি একটা অ্যাডভান্সড ওয়ে অফ রিসার্চ করতে চাই তাহলে কি হবে না, আমার এই যে থ্রি সেটস অফ ডিজাইন, আমরা বলছি যে তিন ধরনের ডিজাইন আছে, ইট মাস্ট বি ইউজ ইন এ প্রপার ম্যানার। এই ডিজাইন গুলোকে আমি প্রপারলি ইউজ করব যাতে আমার যে গবেষণা সেই গবেষণা অন্তত অ্যাডভান্সড হতে পারে, অর্থাৎ সমৃদ্ধ হতে পারে। আমার মনে হচ্ছে অনেকটা সময় বলে ফেলেছি, আপাতত আজকে আমি এই পর্যন্ত বলেই শেষ করছি। যদি কখনো পরের কারণ গবেষণার অনেক দিক আছে অ্যাডভান্স রিসার্চ মেথোলজির, একদিনে বলে মানে এক্সপেরিমেন্টাল রিসার্চ আছে, তারপর এক্সপেরিমেন্টাল ডিজাইন আছে, কাজেই একই দিনে এতগুলো বলা বোধ হয় অসুবিধা নয়, যারা শুনছেন তাদের পক্ষে হয়তো অস্বস্তিকর হতে পারে। না স্যার, আমাদের খুবই ভালো লাগছে, আমরা স্যার বুঝতেই পারিনি কখন সময় কেটে গেল, দেড় ঘন্টা হতে চললো, আমাদের স্যার ভালো লাগছে, আপনি যদি বলেন তো বলুন, আমরা মানে আমার খুবই ভালো লাগছে, উপভোগ্য হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি অন্তত আরো কিছুটা সময় অন্তত 10 মিনিট বলতে পারি যে আমরা এই যে গবেষণার অ্যাডভান্স মেথডোলজি বলছি তার পিছনে কি লুকিয়ে আছে, অর্থাৎ কোথায় আমরা অ্যাডভান্সড কেন এটাকে আনছি। আমরা যদি দেখি যে এক্সপেরিমেন্টাল রিসার্চ বা এক্সপেরিমেন্টাল ডিজাইন কেমন ভাবে আমি প্রস্তুত করব, এতেও সেই একই সমস্যা আছে যে একজন এ করলেন একটা, এখানেও সে একটা ছোট্ট স্টোরি বলবো আমি, বলে এটাকে শুরু করব যে একটি মেয়ে সে তার খুব ইচ্ছে যে কাঁথা স্টিচের শাড়ি বানাবে। একজন দক্ষ ব্যক্তির কাছে গেছে, দক্ষ মেয়ের কাছে, যে আমি কাঁথা স্টিচের শাড়ি বানাতে চাই। তো বলো শোনো, তোমাকে এই কাঁথা স্টিচের এ দিলাম, একটা শাড়ি দিলাম, তুমি এক কাজ করো, এখানে ড্রয়িং করো, দেখো এখানে অনেক মডেল আছে, ড্রয়িং করো, আর এই সুসুতো আছে তুমি ইয়ে করো। সে আপন মনে তার সুসুতো চালাতে লাগলো, ছবি আঁকলো, ছবি এঁকে তার উপরে সুসুতো চালাতে লাগলো। সে যখন শাড়িটা তার কাছে জমা দিল, দেখালো যে দেখো এই শাড়িটার তুমি যে স্টিচিং করেছো সেই স্টিচিং এর যে একটা বুনুনি থেকে আরেকটা বুনুনি, এই বুনুনির যে গ্যাপ, সেই গ্যাপটা অর্থাৎ বুনুনির যে লেন্থ, সেই লেন্থটা ভ্যারি করে গেছে। তুমি খুব ভালো করেছো, ইটস এ প্র্যাকটিস, ইউ প্রসিড অ্যান্ড ইউ প্র্যাকটিস ইট, আলটিমেটলি দেখবে তুমি রিচ করবে। ফলে যখনই কোনো গবেষক একটা এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে চাচ্ছেন তখনই এই দিকটা তার গবেষণার যারা এক্সপার্ট থাকছেন, তার গবেষণার যারা পরিদর্শক আছেন, গবেষক নিজে ডিভোটেড হয়ে আছেন, তাদের দিক হলো এই, ইউ প্রসিড ইওর ওয়ার্ক জাস্ট, তুমি হচ্ছে লার্নার, কাজেই তুমি প্রসিড করো, আমি তোমাকে ডিরেকশন দিই যে কিভাবে করবো। ফলে ভেরি সিম্পলি আমি একটা এক্সাম্পল দিতে চাইছি, সেটা হচ্ছে যে ইম্প্যাক্ট অফ মিউজিক অন দ্য পারফরমেন্স অফ স্টুডেন্টস ইন সেকেন্ডারি স্কুলস। একজন গবেষক এসে একদিন হাজির হলো যে আমি সেকেন্ডারি স্কুলে যদি ইয়ে করায় গান শুনিয়ে, অর্থাৎ মিউজিক শুনিয়ে তারপরে তাদের পড়াশোনা দিই, তাতে তাদের কি ধরনের পারফরমেন্স চেঞ্জ হতে পারে। আমার কাছে ভেরি ভেরি গুড আইডিয়া, একটা নতুন ইনোভেটিভ দিক আছে, তুমি এ করো, ওটাটা প্ল্যানিং করো, প্ল্যানিং করে দেখো কিভাবে প্রসিড করবে। ঠিক আছে, সে ঠিক করলো এ সেট অফ সংস, বেশ কটা, আমি এক সপ্তাহ তাদেরকে এ করব, রোজ একটা করে গান শোনাবো,
তার সঙ্গে আমি ইংরেজি পড়াবো, গানের পর তাদের ইংরেজি পড়ানোর প্রোগ্রাম রাখবো। এবং ঠিক এইভাবে আমি 7 দিন তাদের এ করবো, অনুসরণ করবো। এখন এখানে যে জিনিসটা বারবার এসে যায় তাকে বললাম, দেখো তোমার প্ল্যানিং ইনকমপ্লিট হয়ে আছে। ফলে একটা এক্সপ্যান্ডেড রিসার্চ করতে গিয়ে তার প্রথমেই যা দরকার ছিল সেটা একটা ম্যাচড গ্রুপ করা, ম্যাচিং। এখানেও হামেশা নানান বিষয় আছে, অর্থাৎ আমরা যাকে বলি ইকুয়ালিটি ইন ভ্যারিয়েন্স, অর্থাৎ হোমোজিনিটি অফ ভ্যারিয়েন্স করা। বললাম দেখো তোমার প্রথম কাজ হচ্ছে তুমি একটা প্ল্যানিং ঠিক করো, অর্থাৎ কি করে তাদের এক্সিস্টিং আইডিয়াস, এক্সিস্টিং নেচার অফ পারফরমেন্স তুমি এস্টিমেট করো ইন ইংলিশ। তুমি যদি ইংরেজি পড়াতে চাও তাহলে ইংরেজি এক্সিস্টিং নেচার দেখো কি কতটা জানে ঠিক করে নাও। এবার তুমি ওই সমস্ত গ্রুপটাকে দুটো ম্যাচ গ্রুপে ভাগ করো। এই ম্যাচিং নিয়ে আমাদের নানা রকমের বিতর্ক আছে, হাউ টু ক্লাসিফাই দ্য গ্রুপস ইন টু টু ইকুয়াল ম্যাচ গ্রুপ। এর ভেরি সিম্পল ইস্যু, আমরা অনেক সময় বলে দিই যে দেখো তোমার যদি 100টা ছেলে থাকে তাহলে তাদের পারফরমেন্সকে ইন অর্ডার অফ মার্কস হায়েস্ট থেকে লোয়েস্টে সাজিয়ে নাও। আপার 30% হচ্ছে হাই গ্রুপ, মিডল 40% হচ্ছে অ্যাভারেজ, অ্যান্ড লো 30%, লোয়ার 30% হচ্ছে লো গ্রুপ। এখন তুমি হাই গ্রুপে যারা আছে তাদেরকে র্যান্ডামলি দুটো ভাগে ভাগ করো, মিডল গ্রুপ র্যান্ডামলি ভাগ করো আর লো গ্রুপকে র্যান্ডামলি ভাগ করো। ভাগ করে দুটো গ্রুপ হাই অ্যাভারেজ আর লো 3টে ভাগ থেকে 3টে ভাগ নিয়ে নাও। এখন তোমার দুটো ম্যাচ গ্রুপ হয়ে গেল। এখন এই যে ইনিশিয়াল স্টেজে ম্যাচিং, দ্যাটস মোস্ট ভাইটাল। এখন এটা কি করে আমার ম্যাচিং হয়েছে, অর্থাৎ আমি কি করে জাজ করবো যে এটা হোমোজিনিটি হয়েছে, সেটা তাকেও বললাম যে তুমি যে টেস্টটা অ্যাপ্লাই করেছো, এবার ওই যে ক্লাসিফাইড স্টুডেন্টস আছে তাদের স্কোর গুলোকে আলাদা আলাদা করে নাও, এই স্কোর থেকে তাদের ভ্যারিয়েন্সটা যাচাই করো। ভ্যারিয়েন্স যাচাই করে দেখো যে ভ্যারিয়েন্স রেশিও এস্টিমেট করো, যাকে আমরা বলি সিম্পলি এফ। ভ্যারিয়েন্স রেশিও এস্টিমেট করে দেখো যে ইটস নট সিগনিফিকেন্ট, দেন টু গ্রুপস আর ম্যাচড। ফলে যে কোনো এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে গিয়ে আজকাল অনেক সময় কি হয় যে ল্যাবনিজ টেস্ট, আমার গোটা গবেষণাটা হয়ে গেছে তারপরে আমি একটা ল্যাবনিজ টেস্ট করলাম ইকুয়ালিটি অফ ভ্যারিয়েন্স জাজ করে, ইটস এ রং পারসেপশন। এরা প্রত্যেকেই বলেছেন যে টেস্ট হবে অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজে, দ্য গ্রুপ মাস্ট বি হোমোজিনাস, অর্থাৎ টু গ্রুপস মাস্ট বি ম্যাচড। আননেসেসারিলি আমি আমার টেস্ট হয়ে গেছে তারপরে দেওয়া মানে আমি তখন যদি দেখি যে দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন ভ্যারিয়েন্স, তাহলে আমার ইম্প্যাক্ট অফ এক্সপেরিমেন্টাল ভ্যারিয়েবল কিছু রইলই না। অর্থাৎ আমি দেখাতে চাইলাম এবার আমার দুটো ম্যাথ গ্রুপ করে একটা গ্রুপকে গণিত গান শোনায় তারপরে ইংরেজি পড়ায়, একটা গ্রুপকে যেমন তারা পড়ছে পড়ায়, তারপর আমি তাদের আবার পরীক্ষা নিলাম ইংরেজি, অর্থাৎ যাকে আমরা বলি পোস্ট টেস্ট, দিয়ে কম্পেয়ার করলাম। কম্পেয়ার করার পর দেখালাম যে হ্যাঁ গানের গ্রুপটা ভালো করেছে ইংরেজিতে আর যারা নর্মালি পড়ে তারা খারাপ করেছে। এখন ওখানে যদি আমি ইকুয়ালিটি অফ ভ্যারিয়েন্স করি এবং দেখি যে না ইকুয়ালিটি হয়নি, কাজে আমার টেস্ট করা যাবে না, ইটস কমপ্লিটলি রং পারসেপশন। কারণ দেয়ার মাস্ট হ্যাভ ইম্প্যাক্ট অফ এক্সপেরিমেন্টাল ভ্যারিয়েবল। আমার ভ্যারিয়েবল ছিল মিউজিক, সেই মিউজিকের যে ইম্প্যাক্ট সেটা থাকবেই, সেটা যদি না থাকে তাহলে কি হবে, সেখানে যদি ইকুয়াল ভ্যারিয়েন্স হয়ে যায় তাহলে আমার গোটা এক্সপেরিমেন্টটা চালানোই বৃথা। ফলে যখনই আমরা একটা এক্সপেরিমেন্টাল রিসার্চ করব, দেয়ার মাস্ট বি টু সেটস অফ গ্রুপস, দ্যাট ইজ কন্ট্রোল গ্রুপ অ্যান্ড এক্সপেরিমেন্টাল গ্রুপ, অ্যান্ড বোথ দ্য গ্রুপস মাস্ট বি ম্যাচড, অর্থাৎ ইকুয়াল ভ্যারিয়েন্স গ্রুপ, অর্থাৎ হোমোজিনাস গ্রুপ হবে। তারপরে দেন উই ক্যান প্রসিড ফর এক্সপেরিমেন্টেশন, অ্যান্ড আফটার দ্যাট আবার আমরা একটা টেস্ট নিয়ে তাকে দেখাতে পারি যে হ্যাঁ আমার ইম্প্যাক্ট অফ যে আমার এক্সপেরিমেন্টাল ভ্যারিয়েবল হয়েছে কি হয়নি। এটা যদি হয় তখনই আমি বলতে পারি যে মাই এক্সপেরিমেন্ট ইজ সাকসেসফুল। কাজেই এই যে রিসার্চ, এই গবেষণাকে যদি আমরা সেট করতে চাই, অর্থাৎ এইরকম একটা এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে চাই, তাহলে আমরা যে ডিজাইন করি তাকে বলি সিম্পল ফ্যাক্টোরিয়াল ডিজাইন। অর্থাৎ আমার কতগুলো ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরটাকে আমি কি করতে চাই, আমি রেগুলেট করে স্ট্যাটিস্টিক্যালি কন্ট্রোল করে আমার গবেষণাটা চালাতে চাই। এখানে এখন সিঙ্গল ফ্যাক্টরের জায়গায় আমরা মোর দেন ফ্যাক্টরস করি, অর্থাৎ দুটো ফ্যাক্টর নিলাম। আমি দেখলাম এই আজই দেখছিলাম এজ অফ এ গ্রুপ অফ স্টুডেন্টস অ্যান্ড তাদের পারফরমেন্স,
একদিকে এজ ভ্যারিয়েবল আর একদিকে পারফরমেন্স ভ্যারিয়েবল অর্থাৎ সাবজেক্ট পারফরমেন্স ভ্যারিয়েবল, এরকম যখন দুটো পারফর্ম প্যারামিটার আমরা নিই তখন আমরা করতে পারি সেটা টু ফাইভ টু ইন্টু টু ফ্যাক্টর হয়ে যেতে পারে, যে এজের দুটো ক্যাটাগরি হতে পারে, পারফরমেন্সের এজ তিনটে ক্যাটাগরি হতে পারে, পারফরমেন্সের তিনটে ক্যাটাগরি হতে পারে, তখন আমরা যে ডিজাইন করি তাকে থ্রি ইন্টু থ্রি ফ্যাক্টরিয়াল ডিজাইন করতে পারি। ফলে আমি যখন ডিজাইন করবো যেমন নেস্টিং ডিজাইন, সেখানে কি হয় যে একজন মাস্টারমশাই ঠিক করলেন তিনি যে তিনটে পদ্ধতিতে ছাত্রদের পড়াবেন এবং কোন পদ্ধতিটা ভালো সেটা দেখতে চাইছেন, তিনটে পদ্ধতির জন্য তিনি তিনজন টিচার ঠিক করলেন, বললেন হ্যাঁ আপনি পদ্ধতি এ পড়াবেন, আপনি বি, আপনি সি পড়াবেন। এবং দেখা গেল যে টিচার ইফেক্টটাকে যদি আমি মিনিমাইজ করতে চাই তখন তিনি বললেন দেখুন আপনার ইফেক্টটা নেস্ট করে দেওয়া হলো স্টুডেন্টসের গ্রুপের সঙ্গে, অর্থাৎ গ্রুপ এ মিন্স টিচার ওয়ান, গ্রুপ বি মিন্স টিচার টু, গ্রুপ সি মিন্স টিচার থ্রি। এই যে গ্রুপিং হয়ে গেল আমরা তখন তাকে বলি যে এখন তিনি নেস্টেড হয়ে গেছেন, টিচার এবং মেথড নেস্টেড হয়ে গেছে। একইভাবেই আমি একটু আগেই বলেছিলাম ওই যে চাষির গল্প, চাষি কিন্তু একটা বিখ্যাত ডিজাইন অ্যাডপ্ট করেছে, তাকে আমরা বলি ল্যাটিন স্কোয়ার ডিজাইন। অর্থাৎ একই পারফেক্টলি আমি যদি একটা স্কোয়ার ফ্রেম করি, যেমন এ বি সি ডি চারটে আমার প্যারামিটার থাকে, তা এমনভাবে আমি এক্সনটা কন্ডাক্ট করবো যে কোনো প্যারামিটারই আইদার সিঙ্গেল কলামে অথবা সিঙ্গেল রোতে সেকেন্ড টাইম আসবে। আমি তারপর গোটা সেট আপটা সেট করে নিয়ে আমি ভ্যারিয়েবল ইজিলি রেগুলেট করতে পারি, আমার এক্সপেরিমেন্টকে সাকসেসফুল করতে পারি। ফলে দিজ আর ভেরি সিম্পলি দ্য এক্সপেরিমেন্টাল ডিজাইন অফ রিসার্চ, অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ হতে পারে, এগ্রিকালচার রিসার্চ হতে পারে, সায়েন্স রিসার্চে আজকাল এই ডিজাইন অ্যাডপ্ট করা হচ্ছে যে কিভাবে আমরা ভ্যারিয়েবলসগুলোকে এলিমিনেট করব। কাজে এইভাবে গবেষণা পরিচালিত হচ্ছে। আজকে আর এই পর্যন্তই বলি, পরে ভাবা যাবে আবার একদিন। সবাইকে আমার অশেষ ধন্যবাদ যে আদরে আমার অনেক গল্প শুনলেন আপনারা, এবং এর থেকে একটা ডিডাকশন আপনারা করতে পারবেন যে গবেষণা আমাদের কাছে খুব ইটস নট এ ভেরি হার্ড ওয়ার্ক, ইট রিকোয়ার্স অনলি ডিভোশন অফ দ্য রিসার্চার, ইট রিকোয়ার্স অনলি দ্য মাইন্ডসেট অফ দ্য রিসার্চার, ইট রিকোয়ার্স অনলি দ্য অরিজিনাল থিঙ্কিং অফ দ্য রিসার্চার। এবং সেখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সে বিষয়টা হলো যে গবেষক সবসময় ভাববেন যে তিনি কোন রকম প্লেজারিজম করবে না, ঠিক একইভাবে প্লেজারিজম করতে কেন বাধ্য হবেন না, তাকে যদি ইম্পোজ করা হয় তোর এটা কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি, তখনই সে হাজার জায়গা থেকে চেষ্টা করবে যে আমারটাকে একটু ভালো করার জন্য এখানে টুকে আনি ওখানে টুকে আনি এইভাবে করি। কাজেই সেই থেকে মুক্ত করুন, গবেষককে ফ্রিডম দিন। গবেষককে যদি ফ্রিডম দেওয়া যায় তাহলেই দেখা যাবে তার গবেষণা অনেক বেশি ভালো হচ্ছে। রিসার্চ মেথোডোলজির বেসিস হচ্ছে, বেসিক প্রিন্সিপলস বা অরিজিন অফ দ্য রিসার্চ মেথোডোলজি হচ্ছে এই, গিভ দ্য ফ্রিডম টু দ্য রিসার্চার, রিসার্চারকে ফ্রিডম দাও। আমি অনেকগুলো ছোট গল্প বলেছি, দেখুন একটা সিম্পল বয় সে ফ্রিডম পেয়েছে, সে একটা গবেষণা করতে পারলো, এরকম অজস্র দেয়ার আর মেনি স্টোরিজ আমাদের জীবনে ছড়িয়ে আছে যেগুলো গবেষণার সঙ্গে ইন্টারলিঙ্কড। কাজেই গবেষণা কঠিন নয়, গবেষণা একেবারেই কোনো জটিল বিষয় নয়, ইট রিকোয়ার্স ইওর ডিভোশন, ইওর মাইন্ডসেট অ্যান্ড ইওর অরিজিনাল থিঙ্কিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। স্যার এক মিনিট খালি, স্যার একটু খালি, আমরা শেষ করব। হ্যাঁ আজকে আমরা প্রশ্ন উত্তর, দ্বিতীয়বার করবেন না, আর প্রশ্ন যদি থাকে তারাই করুন। আমি সাধ্যমতো চেষ্টা করবো গুরুত্ব দিতে, এই টপিক একদিনে বলার মতো নয়, এই টপিক বলতে গেলে অন্তত বেশ তিন চার এক একটা বললে সুবিধা হয়। কাজে আজ অন্তত একটা হাইলাইট করে দিলাম যে হোয়াট ইজ অ্যাডভান্স মেথোডোলজি অফ রিসার্চ, তার একটা বলুন প্রশ্ন। Thank you.
কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন, স্যার সেই প্রশ্নের উত্তর দেবেন। এত সুন্দর, এত সহজ, এত সাবলীলভাবে স্যার বিষয়কে তুলে ধরেছেন। আচ্ছা, একজন লিখছেন, নেক্সট পার্ট কবে করবেন? এটা আমরা স্যারের সাথে কথা বলে জানাবো, স্যার ব্যস্ত থাকেন। এটা স্যারের সময় সুযোগের উপর ডিপেন্ড করছে, আমাদের সময়ের উপর নয়। এটা স্যার আমাদেরকে যখন আবার সময় দেবেন তখন আমরা নেক্সট পার্ট করব। অবশ্যই এটা জানিয়ে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুকে আপনারা তো রয়েছেন, আপনারা খবর পেয়ে যাবেন। আমাদের যেমন ফ্লাইয়ারে আপনারা জেনে গেলেন, পরের কবে হবে সেটা আপনারা জেনে যাবেন। আচ্ছা, আপনার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, উপাসনা বোস কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই বছর স্নাতকোত্তর পার্ট কমপ্লিট করেছে। উপাসনা, তুমি প্রশ্ন বলো। হ্যাঁ নমস্কার স্যার, বলছি যে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে অটোমেটো হয়ে যায় যে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট, এই দুটোকে ভাগ করতেই মাঝে মধ্যে খুব সমস্যায় পড়ে। খুব ভালো, ভেরি আমি এটা ঘন্টা নিয়েছি, বুঝেছে? হাতে একটা গোল ঘন্টা আছে আর একটা হাতুড়ি আছে, আমি জোরে ঘন্টাটাতে আঘাত করি। ঘন্টাতে কিভাবে আসবে সেটা ডিপেন্ড করছে আমি কতটা জোরে ওই চাকতিটাকে হাত দিয়ে মারবো, অর্থাৎ ম্যানিপুলেশন করতে পারি যেগুলোকে, যেমন গবেষণাতে যেগুলোকে ম্যানিপুলেট করতে চাই, যেগুলোকে আমরা ধরেছি, যেমন আমি বললাম যে আমি একটা ক্লাস নিতে চাইছি, ক্লাসে পড়ানো আমার কেমন হচ্ছে সেটা আমি দেখতে চাই, আমি ইংরেজি পড়াচ্ছি ক্লাসে, ইংরেজি আমার ছেলেমেয়েরা কেমন শিখলো দেখতে চাই। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কারা আছে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে ছাত্র, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো টিচার, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো মেথড, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হ্যালো স্যার ভ্যারিয়েবল হলো আমার টাইম অফ টিচিং, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো ছাত্রদের ইন্টেলিজেন্স, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো প্রি লার্নিং কন্ডিশন। আর ডিপেন্ডেন্ট কতটুকু, ছাত্ররা কতটুকু শিখলো, আর বাকি সবই হলো ইন্ডিপেন্ডেন্ট। এত রকমের সব আছে, অল আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবার আমরা অনেক সময় কি বলি, ইরানি একটা হয়েছে যে ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল, মাথায় রাখতে হবে যে ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল অল আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের মধ্যেই। অর্থাৎ আমি আরবান, রুরাল, আরবান এরকম দেখলাম, আমি বয়েজ গার্লস দেখলাম, মোট কথা যেগুলোকেই আমরা ম্যানিপুলেট করতে পারি, বয়েজ গার্লস কে ম্যানিপুলেট করতে পারি যে হ্যাঁ আমি দশটা মেয়ে ছেলে নিয়ে পড়ালাম, দশটা মেয়ে নিয়ে পড়ালাম, ছেলে মেয়েদের একসাথে পড়ালাম, অল আর ইন্ডিপেন্ডেন্ট। ফলে যিনি এই প্রশ্নটা করেছেন মাথায় রাখবেন, ম্যানিপুলেশন মানে হচ্ছে যেগুলোকে পরিবর্তন করাতে পারি, আমার প্রয়োজন দিতে পারি, বাড়িয়ে দিতে পারি, আমি তার উপরে অন্য কোন বোঝা চাপিয়ে দিতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। শব্দটা আপনি বুঝেছেন কিনা? উপাসনা স্যার, ম্যানিপুলেশন বুঝেছেন তো? যে আপনি একজনকে নেমন্তন্ন করলেন, নেমন্তন্ন করলে থালার চারদিকে অনেক খাবার সাজিয়ে দিলেন, এই যে আপনি ম্যানিপুলেট করলেন দশটা কাঁসার বাটিতে খাবার দিয়ে দিলেন, কাজে আপনি এটা ম্যানিপুলেট করতে পারছেন, আপনি চারটে বাটিতে দিলেন, ছটা দিলেন, সাতটা দিলেন, দশটা দিলেন, অর্থাৎ যাকে আপনি পরিবর্তন ঘটাতে পারছেন দিজ আর দা ম্যানিপুলেশন। কিন্তু এর ফলে যে ইফেক্ট হচ্ছে, যার উপরে হচ্ছে, অর্থাৎ ওই লোকটি খাওয়ার পর তার যে বদহজম হবে, দ্যাট ইজ দা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যে এত খাই খাওয়ার ফলে আমার কিন্তু হজম হচ্ছে না, দ্যাট ইজ দা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অর্থাৎ তার যে আউটপুট, অর্থাৎ ইফেক্ট অফ ইটিং, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আর মনে হয় কোনোদিনও গুলাবে না উপাসনা।
এটা অনেকেরই উপাসনা উপাসনার প্রশ্নটা করেছে, কিন্তু অনেকেরই এটা সমস্যা শুরু হয়েছে, অনেকেই এটা মনে রাখবেন। আচ্ছা এবার নমস্কার স্যার, আমি রিঙ্কু পাল বলছি। আমি বিশ্বভারতী থেকে এমএড করেছি। আমার এক্সটারনোয়াস ভ্যারিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের অনেক সময় এক্সাম্পলগুলো দেওয়া থাকে, হয়তো আমি কোনো কোশ্চেন পেপার করছি, আমি অনেক সময় জাজ করতে পারি না যে কোনটা এক্সটারনোয়াস এবং কোনটা ইন্ডিপেন্ডেন্ট গুলিয়ে যায়, যদি আপনি এই বিষয়ে একটু ক্লিয়ার করে দেন। এক্সটারনোয়াস হচ্ছে এমন কতগুলো ইন্ডিপেন্ডেন্ট, সেগুলো ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু সেগুলোর ইফেক্টটা কি হয় আমি তাকে গবেষণায় গৃহীত গ্রহণ করিনি। গবেষণাতে আমি সেগুলোকে গ্রহণ করিনি। যেমন ধরা যাক, আমি বললাম একটু আগে আমি একটা মেথড অফ টিচিং দিয়েছিলাম, তারপরে কি হলো না ছেলেদের রেজাল্ট কেমন হচ্ছে, এখানে এক্সটেরনিয়াল ভ্যারিয়েবল কি হয়ে যেতে পারে। আমি অর্থাৎ আমি গবেষণার মধ্যে যেগুলোকে চিহ্নিত করিনি অথচ যেগুলোর প্রভাব আছে, যেমন প্রি লার্নিং হচ্ছে একটা এক্সটেরনিয়াল ভ্যারিয়েবল, অর্থাৎ এই ছেলেটা আগে যে কতটা শিখে এসছে সে আমার ধারণা নেই, আমি সেটাকে গ্রহণ করিনি। কিন্তু আমি যদি আবার ওটাকে কি করি না একটা এন্ট্রি লেভেল টেস্ট দিয়ে দিলাম, যে তার প্রি লার্নিংটাকে অ্যাকসেপ্ট করে নিলাম, তখন এটা কি হবে না ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে চলে যাবে। ফলে সিম্পলি মনে রাখা, দা রিসার্চার যে সমস্ত ভ্যারিয়েবলকে তার গবেষণায় চিহ্নিত করেনি যে দিজ আর দা ইন্ডিপেন্ডেন্ট, আমি এগুলোকে ম্যানিপুলেট করবো, অথচ সেগুলোর ইফেক্ট আছে অন দা রিসার্চ, দ্যাট ইজ কল্ড ইন্টারভিনিং অর এক্সটেরনিয়াল ভ্যারিয়েবল। এইগুলো কি করে না আমার গবেষণাকে ইন্টারফিট করে দিতে পারে। ওই যে একটু আগেই বললাম যে ক্রিকেট খেলতে গিয়ে একজন বোলার বলটা ছুঁড়েছে, প্রচন্ড হাওয়াতে বলটা সরে চলে এলো, কিন্তু আমার ক্রিকেট ম্যাচে এই হাওয়াটাকে কিন্তু কনসিডার করা হয়নি, এই জন্যে এই হাওয়াটা হলো এক্সটেরনিয়াল ভ্যারিয়েবল যা আমার গবেষণাকে প্রভাবিত করে দিতে পারে, অথচ আমি গ্রহণ করি। তাহলে এইরকম যে সমস্ত ভ্যারিয়েবল, দিজ আর দা এক্সটেরনিয়াস অর ইন্টারভিনিং ভ্যারিয়েবল, অর্থাৎ যেগুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ গবেষণার মধ্যে ইনক্লুড করিনি। ক্লিয়ার কিনা? এক্সটারনাস আর ইন্টারভেনিং তাহলে কি একই? ইন্টারভেনিং আর এক্সটারনাস সেম ইস্যু, একটা ডাইরেক্টলি ইন্টারভেন করে দেয় বাইরে থেকে, এক্সটারনাস মানে বাইরে থেকে যা ইন্টারভেন করে, এই জন্য তাদেরকে ইন্টারভেনিং ভ্যারিও বলা হয়। অর্থাৎ গোটা কাজটাকে যে প্রভাবিত করে দিতে পারে, অথচ রিসার্চার হ্যাজ নট টেকেন ইনটু অ্যাকাউন্ট অ্যাবাউট দোজ ভ্যারিওস। এরকম অজস্র ভ্যারিয়েবল আছে, যেমন কাস্ট সিস্টেম, কাস্ট হচ্ছে একটা এক্সটেরনিয়াল ভ্যারিয়েবল। আমি ওই যে বললাম ছাত্রদের পড়াতে গিয়ে আমি কাস্ট গুরুত্ব দিইনি, অথচ দেখা গেল যে একটা ছাত্র তার হয়তো লো কাস্টের জন্য সে কি করতে পারে, মনে মনে তার একটা সাইনেস আছে, সেই সাইনেসটা তার শিক্ষাকে প্রভাবিত করে দিতে পারে, দ্যাট ইজ এক্সটেরনিয়াস অ্যান্ড ইন্টারভেনিং ভ্যারিয়েবল। এই হচ্ছে অর্থাৎ আমি যেগুলোকে কনসিডার করিনি ফর মাই রিসার্চ, although they have the effect on the research program, technically simply amra boli extraneous or intervening variable. আপনি যবে সময় দেবেন আমরা সেই দিন আবার বসবো স্যার। এখনো পর্যন্ত জয়নিং এর জন্য মেসেজ আসছে, আপনি দেখছেন স্যার, মানে অনুষ্ঠান শেষের দিকে, আলোচনা শেষ, এখনো তারা জয়েন হতে চাইছেন, সেইটাই তো বোঝা যাচ্ছে যে আপনার এই যে প্রেজেন্টেশন উপস্থাপন সেটা কত চিত্তাকর্ষক বা সেটা কত সাধারণের কাছে কত প্রিয়। আচ্ছা কত গল্প বলেছি, অনেকগুলোই গল্প হয়েছে স্যার। আচ্ছা আর কারোর প্রশ্ন আছে? আর কারো রিঙ্কুপালের পর আর কারোর প্রশ্ন? হ্যাঁ অরিন্দ আচার্য, হ্যাঁ হ্যাঁ বলুন। কোন গবেষণা পদ্ধতি ব্যবহার
টাইমস প্রথমেই মনে রাখা দরকার যে টাইম সিরিজ সবসময় কি হয় না লংগিটিউডিনাল এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে যায়। অর্থাৎ আমি একটা সময়কে একটা রেশিও করতে যাচ্ছি, এক সময় সোনার দাম এত ছিল, এখন এর পরিপ্রেক্ষিতে সোনার দাম কত, এই যে আমি একটা টাইম সিরিজ অ্যাপ্লাই করছি, অনেকগুলো ল এর পিছনে ইকোনমিক ল লুকিয়ে আছে। ফলে আমরা যখন এই টাইম সিরিজ নিয়ে গবেষণা করি, অর্থাৎ তার ইফেক্ট দেখতে চাই যে একটা সময়ে আমরা আমার যে একটা বস্তু তার কত মূল্য ছিল এবং এখন, ফলে এগুলোকে আমরা সিম্পলি বলি যে লংগিটিউডিনাল রিসার্চ স্টাডি। এখানে আমি যে প্যারামিটার নিই কতগুলোকে আমরা কি করতে পারি না, কন্ট্রোল করতেই পারি না, কখনো কন্ট্রোল করতে পারি না, তার ডেটাটা আমাদের সেকেন্ডারি সোর্স থেকে নেওয়া হয়, আমি কারেন্ট ইস্যুটা পেতে পারি। ফলে কারেন্ট ইস্যুতে এই যে সোর্স পাই, এর ফলে কি হয় না, আমার পুরনো সোর্সকে নতুন সোর্সের সাপেক্ষে অ্যানালিসিস করা। আমরা কি করি, এখানে আমরা যে ডিজাইন অ্যাপ্লাই করি, সিম্পল র্যান্ডমাইজ ডিজাইন। অর্থাৎ আমি যদি র্যান্ডমাইজ ডিজাইন করি, এক একটা ইস্যু থেকে একটা সিরিজকে নিলাম, আরেকটা সিরিজকে নিলাম, একটা টাইমকে নিলাম, তাতে আমার গবেষণা হয়ে যেতে পারে। কাজে টাইম সিরিজ টু বি অ্যানালাইজড বাই সিম্পল র্যান্ডমাইজ ডিজাইন। তাছাড়া টাইম সিরিজকে আমি এ করতে পারবো না, কারণ আমার এখানে বেশিরভাগই ডেটা থাকবে সেকেন্ডারি সোর্স থেকে। ধরা যাক আমি বললাম আজকে একটা খবরের কাগজের দাম কত, আর 20 বছর আগে একটা খবরের কাগজের দাম কত ছিল। এই যে চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ প্রাইস, এটা টাইমের সঙ্গে কিভাবে ইন্টার রিলেটেড হয়ে আছে উইথ আদার কম্পোনেন্টস, এবং সেটাকে যদি আমরা যেতে চাই তাহলে আমার কি হবে না, কতগুলো র্যান্ডমাইজড আমাকে এ নিয়ে নিতে হবে, শুধু এ নয় অবজেক্ট নয়, আরো কম্পোনেন্টস নেবো এবং সেগুলোকে র্যান্ডমাইজ সিলেক্ট করে আমি এর সঙ্গে কম্পেয়ার করতে পারি, দিয়ে আমি গবেষণাটা চালাতে পারি। সো টাইম সিরিজ মাস্ট বি ইউজ ইন এ র্যান্ডমাইজড, যাকে ডিজাইন রিসার্চ ডিজাইন বলি, করতে পারি। ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন হয়তো শেষ হয়ে এসছে, এবার আমাদের প্রাক্তন ছাত্র আলাউল এই অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করবে, তাকে একটু সংক্ষেপে বলার জন্য বলছি। আচ্ছা, আমি চট করে একটি প্রশ্ন বলে দিই। হ্যাঁ স্যার। সেটা যে আমি কতগুলো গল্প বললাম কেন, তার উত্তর হচ্ছে এই যে রিসার্চ ডিজাইন যখন একটা গবেষণা করতে যাবে, আমাকে একটু মেয়ে একবার বলেছিল যে স্যার আমার ওই গল্পটা কিন্তু আপনার মনে আছে, তার থেকে আমার ডিজাইনের পদ্ধতিটা মনে আছে। কাজে এতগুলো গল্প বলার পিছনে মূল উদ্দেশ্য আমার এটাই যে যাতে বিষয়টা মনে থাকে, অর্থাৎ যারা শুনছেন তারা যেন বোঝে যে হঠাৎ করে আমি একটা গবেষণা, এই যে এক্ষুনি একজনকে বললাম যে টাইম সিরিজ, তিনি যেন মনে থাকে যে উনি একটা গল্প বলেছিলেন যে এক সময়ের থেকে আরেক সময়ের, ওই যে আমি বললাম যে এক সময়ের একটা ডিজাইন ছিল, তখন ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল তখন এক ধরনের, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এক ধরনের, থার্ড যখন, আর এখন যে রেভলিউশন চলছে, এই গল্পটা থেকে তার মাথায় আসতে পারে ও তার মানে তো এইরকম একটা গল্প, তার মানে আমাকে সেইভাবে এগোতে হবে। দ্যাট ইজ মাই ইন্টেনশন টু স্পিক দ্য স্টোরিজ। স্যার আমি এখানে একটু সংযোজন করব, আমাদের যে মানুষের যে সারস্বত সাধনা সেটা তো সে একটা গল্প, রূপকথার গল্প যেমন ছোটবেলায় শুনতে ভালোবাসতাম, একটা সিনেমা যখন হয় তার মধ্যেও একটা গল্প থাকে, একটা ছবি যদি দেখি তার মধ্যেও একটা গল্প থাকে, একটা গান যদি শুনি সে গানের মধ্যেও একটা গল্প থাকে, অর্থাৎ সিনেমা চলচ্চিত্র সাহিত্য সংস্কৃতি আমাদের সবের মধ্যে তো একটা গল্প, স্টোরি টেলিং, আমরা সেই গল্প বলে বলে যাই, গল্পের গল্প শোনা এবং গল্প বলা এটা তো একটা মানে আবহমান কাল ধরে স্যার চলে আসছে। এই যে গল্প কথায় গবেষণাকে উপস্থাপন করা, এখানে স্যার এই মানে আপনার এই পদক্ষেপ বা এই উদ্যোগ, এটা কিন্তু স্যার আমাদের কাছে একটা অন্য মাত্রা উপলব্ধি করে। এবং আমি একটি প্রপোজাল আপনাকে দিচ্ছি এবং বাকি আমাদের বন্ধুদের দিচ্ছি যে স্যার যা বললেন এবং ভবিষ্যতে যা বলবেন সব কিছুকে নিয়ে যদি আমি গল্প কথায় গবেষণা বলে একটি পুস্তক বা পুস্তিকা নির্মাণ করি, আমার মনে হয় শিক্ষাবিজ্ঞান নয় সমাজ বিজ্ঞানের সকল গবেষক বন্ধুদের কাছে এটা খুব হবে।
খুবই ভালো হবে, কারণ রিসার্চ মেথোডোলজির ভারী ভারী বইগুলোর দিকে তাকানোর সময় মনে হয় যেন নিরস গল্পের অভাব, কিন্তু এটা পড়লে তখন মনে হবে যে না গল্প পড়ছি না গবেষণা পড়ছি, সেটা আমরা বুঝতে পারবো। আমাদের মধ্যে আছেন রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের স্বনামধন্য অধ্যাপক অভিজিৎ ঘোষ মহাশয়, আমাদের প্রত্যক্ষ মাস্টারমশাই। স্যার আপনি শুনতে পাচ্ছেন? স্যারকে আমার প্রণাম। হ্যাঁ স্যারকে আমার প্রণাম। আমি শুধু স্যারের সম্পর্কে একটা কথাই বলতে চাই, স্যার একদিন ক্লাসে বলেছিলেন যে আমি যখন বাজার করতে যাই সকালবেলা তোমরা কেউ আমার সাথে যেতে পারো, যেতে যেতে কিন্তু আমি অন্য কোনো গল্প করব না, আমি রিসার্চ মেথোডোলজি নিয়ে গল্প করব। এবং আমরা যারা শিক্ষণ মন্দিরে পড়াশুনো করি আমরা সবাই জানি এই একটিমাত্র বিষয়ে স্যারের কাছে পৌঁছানো যায়। স্যারকে ফোন করে জিজ্ঞেস করলে স্যার কেমন আছেন, স্যার সেই প্রশ্ন হতে উত্তর দেবেন না, কিন্তু স্যারকে যদি জিজ্ঞেস করা হয় স্যার এই প্রশ্নটা কী হবে বা রিসার্চের এই প্রবলেমটা কী হবে, স্যার কিন্তু বলবেন। তো আমরা আগামী দিনেও স্যারের তো ব্যস্ততা থাকে, স্যার নানা কাজে যুক্ত, স্যার যদি একদিন আমাদের সময় দেন আমাদের ছেলে মেয়েদের সাথে একটু যদি কথা বলেন এই গবেষণা নিয়ে, আজকে যেমন হলো একটু গল্পের আসর গল্প করতে করতে আমরা যেমন শুনলাম গুরু একটা বিষয়, স্যারের কাছেও আমাদের বিনম্র নিবেদন স্যার তার ব্যস্ততার সময় থেকে যদি একদিন একটু সময় দেন তাহলে আমরা বসবো আপনার কথা শুনতে। দেখছি একজন লিংক পাঠিয়েছে এবং লিংকটা খুলে দেখি আপনি আপনি বক্তা, ব্যাস আর লোভ সামলাতে পারলাম না আমি, এই 4:30 যখন থেকে দেখেছি তখন থেকে পুরোটাই আপনার শুনেছি, মানে এখনো শিখছি স্যার আমি, সেই কারণেই আমার আপনার কাছ থেকে নতুন নতুন জিনিসগুলো, অনেক গল্পগুলো তো জানতাম না, বই হয়তো পড়ি রিসার্চ মেথোডোলজির, গল্পগুলো জানতাম না, বাসুরির গল্প আমার স্টকে চলে এলো, কিন্তু আপনার ক্লাস আপনার থেকে আমিও এইটা নিলাম এবং যখন ক্লাসে দরকার পড়বে তখন মানে সাইট করব আপনাকে, এটা তারক স্যারের ক্লাস থেকে আমি শুনেছি এই গল্পটা। না না এই জন্য ভালোই হয়েছে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে স্যার, দারুণ লাগলো শুনতে। আমরা তো এখনো মানে আমি এখনো শিখছি স্যার, যার কারণে সুযোগ পেলাম আপনার ক্লাসে, এর আগের ক্লাসটাও আপনার সেই ক্যালকাটা ইউনিভার্সিটি না কারা করেছিল সেই ইয়েটা সেটাও শুনেছিলাম আমি, ভালো লাগলো। বীরেশ্বর হঠাৎ একজন সুশোভন আমাদের ছাত্র সুশোভনের স্ট্যাটাস দেখছি দেওয়া আছে, খুব ভালো। আর আমরা কি ক্লাস নেবো, এখনো স্যারেরা রয়েছে, স্যারেদের আমাদের এখন তো ফর্মাল ক্লাস নিতেই হয়। হ্যাঁ স্যার একমাত্র এখনো তো আমরা ভয় পাই আপনাকে, এবং ভয়ের সাথে যখন মনে হয় কিছুই জানি না কিছুই বুঝি না, রাখলাম। আচ্ছা আলাওল, এবার তুমি বলো তোমার বক্তব্য। মুর্শিদাবাদ থেকে আমাদের প্রাক্তন ছাত্র আলাওল, সে কিছু বলতে চায়। আমি প্রথমেই বেলুর শিক্ষাদীপ অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল সদস্য বৃন্দদের যে পক্ষ আমাদের সেখান থেকে ধন্যবাদ ও বিনম্র প্রণাম জানাই এই আলোচনা চক্রে উপস্থিত প্রধান বক্তা মাননীয় অধ্যাপক তারকনাথ পান মহাশয়কে এবং তার পাশাপাশি উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিন্ন বিষয়ের অধ্যাপক ও গবেষক শিক্ষক এবং শিক্ষামণ্ডলী যে সমস্ত ছাত্রছাত্রী আছেন সবাইকে, এবং আরেকজনের কথা না বললেই নয় যিনি বীরশ্রদ্ধা বললেন অভিজিৎ স্যার, ওনাকেও প্রণাম জানাই। আজকে এই আলোচনায় অংশগ্রহণ করতে পেরে অনেকটাই যা পরবর্তী শিক্ষা জীবনকে অনেকাংশে বলে আমি দৃঢ় বিশ্বাস। এক্ষেত্রে আর কথা না বলছি যে বিশ্লেষণ মনুষ্যের এবং সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে উদাহরণ সাপেক্ষে
বন্ধু এবং ছোট্ট ছেলের গড়িয়ে যে প্রাঞ্জল বক্তব্য আমাদের সামনে রাখলেন, তাতে আমাদের যে চিন্তা চেতনা এবং জ্ঞানের যে অনেকটাই প্রজ্বলিত করেছে জ্ঞানের আলোকে, একথা তো না স্বীকার করলেই নয়। আর একটু অন্য প্রসঙ্গে বলতে চাই যে আর একদমই আমরা শেষ মুহূর্তে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের, এই আলোচনা শুধু শিক্ষাদীপের নেট ও সেট পড়াশোনার উদ্দেশ্যে নয়, বরং তার পাশাপাশি শিক্ষা সাহিত্য এবং সংস্কৃতির যে ত্রিবেণী সংগ্রহ এই ব্যাপারে যেটা বলছিলেন আমাদের মাঝে, এবং এইরকম তখন এবার শুধুমাত্র অ্যাডভান্স গবেষণামূলক নয়, আরো হয়তো অন্যান্য যে দিক গবেষণা সেইগুলো নিয়ে আমরা পাবো। পাশাপাশি বীরেশ্বরদা অভিজিৎ বাবুকে যে কথা বললেন আমরাও সে কথা বলছি, স্যারের হয়তো আমরা বেলুড় মঠে পড়িনি বলে আমরা করতে পাইনি, তো স্যারের কাছ থেকেও গবেষণার কিছু জিনিস দাবি ইচ্ছা আমাদের হইল। আর শেষ মুহূর্তে বলি যে খাদি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অনুষ্ঠান আরো যদি বেশি বেশি করে অনুষ্ঠিত হয় সেটা এবং আসা দুটো কিন্তু সরকারের কাছে। সাউন্ড একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি, আমরা আবারও স্যারের সাথে যোগাযোগ করে হ্যাঁ স্যারের সাথে যোগাযোগ করে আবার পরবর্তী অনুষ্ঠানের কথা আপনাদের জানিয়ে দেব। হ্যাঁ এখানেই শেষ করছি, সবাইকে নমস্কার।